إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد: أعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي الأمين عليه أفضل الصلاة والتسليم: لا تصوموا حتى تروا الهلال، ولا تفطروا حتى تروه، فإن غم عليكم فاقدروا له. متفق عليه. যাবতীয় শুকর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে আজকে আমরা শাবান মাসের 30 তারিখে উপনীত হলাম। আগামী কালকে ইনশাআল্লাহ মাহে রমাদানুল মোবারক। এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময় পর্যন্ত পৌঁছার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে অসংখ্য শুকর জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহতরাম মুসল্লিয়ানে কিরাম, আজকে আমরা পবিত্র মাহে রমাদানুল মোবারক সম্পর্কে কুরআনুল করিম থেকে কিছু আয়াত আমরা তেলাওয়াত করব এবং এর অর্থ জানব। পাশাপাশি প্রথম খুতবায় আমরা চাঁদ দেখা সম্পর্কে আলোচনা করব, দ্বিতীয় খুতবায় রোজার নিয়াত এবং সিহরি ইফতার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হলো কুরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমে উল্লেখ করেছেন, যেমন সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতে আল্লাহ বলছেন: হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরাদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্বের উম্মতদের উপরেও এই রোজা রাখা ফরজ করা হয়েছিল। তাহলে বোঝা গেল যে রোজা উম্মতে মুহাম্মাদের উপর যেমন ফরজ, এবং তার আগে যত উম্মত ছিল তাদের উপরে এই রোজা রাখা ফরজ ছিল। কারণ কি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য রোজার একটি সবচেয়ে বড় ফায়দা হলো তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহকে ভয় করা। সম্মানিত বন্ধুগণ, এই প্রথম কথায় আমরা আসি যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো যে আলেনসাক, অর্থাৎ বিরত থাকা। পারিভাষিক অর্থে রোজা মানে হলো যে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত যাবতীয় পানাহার, অর্থাৎ খানা এবং পান করা, তাকে বলে পানাহার। যাবতীয় পানাহার, স্ত্রী সহবাস, স্ত্রীর সঙ্গে যৌন মিলন করা, এবং যাবতীয় হারাম কাজ পরিত্যাগ করার নামই হলো রোজা, যেটাকে উর্দুতে রোজা বলে, আমরা রোজা বলে চিনি, কিন্তু আসল শব্দ হলো সিয়াম। এই সিয়াম সাধনা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে উপবাস থাকা, বিরত থাকা। উপবাস শুধুই নয়, মানে কিছু কাজ
খানাপিনা থেকে যেমন আপনি বিরত থাকলেন অনুরূপ কিছু আরো কিছু হালাল কাজ যেমন স্ত্রীর সঙ্গে যৌন মিলন করা এটা হালাল কাজ দিনের বেলাও বৈধ কিন্তু রমজান মাসে দিনের বেলায় এটা হারাম অনুরূপ ভাবে আরো কিছু হারাম কাজ আছে সেই হারাম কাজগুলি সব সময়ের জন্য সেটা তা থেকে দূরে থাকতে হবে সেই কাজটি হলো যে আপনার যেমন হারাম কথাবার্তা হারাম কাজবাজ হারাম লেনদেন যা কিছু সবকিছুই নিষেধ এগুলি থেকে বিরত থাকার নামই হলো রোজা কিন্তু দেখা যায় আফসোস আর দুঃখের বিষয় অনেক মানুষ শুধু খানাপিনা থেকে দূরে থাকে কিন্তু অন্য হারাম কাজগুলি থেকে গীবত করা থেকে পরনিন্দা চর্চা করা থেকে তারপর হারাম খাওয়া থেকে তারপর এই রকম বাজে কথাবার্তা বলা থেকে গালিগালাজ করা থেকে দূরে থাকে না এটার নাম রোজা না এজন্য এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই রোজার মহত্বের মধ্যে একটি হলো যে মান লাম ইয়াদা قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه متفق عليه صحيح بخاري مسلم الحديث في النبي صلى الله عليه وسلم بلتسن زبكتي روزا ركار پريو ميتا كثا سرلونا ميتا كاربار سرلونا الله رب العالمين ركاسي ايركم وفباش تغير كنو دركم نين অর্থাৎ তুমি উপবাস থাকলে এই জন্য করে এই বিরত থাকা সিয়াম সাধনা করার মূল টার্গেট হলো মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে আল্লাহকে ভয় করতে পারো কুরআনুল কারীমে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এজন্য রোজা রাখা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কুরআন নাযিল করেছেন এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রোজা রাখা ফরজ করেছেন এবং এই রোজা ওই সমস্ত লোক যদি না রাখে তাহলে পরবর্তীতে রাখতে পারবে কারা দুই শ্রেণীর মানুষ একটি হলো যে কোন অসুস্থ মানুষ খুব অসুস্থ রোজা রাখলে সমস্যা হচ্ছে তাহলে এই লোকটা ওই যে কয়েকদিন অসুস্থ থাকবে ওই কয়েকদিন না রাখলে পরে রমজানের পরে সেটা রাখতে হবে আর কোন মুসাফের ব্যক্তি সফর করতেছেন যদি সফর অবস্থায় আপনার কষ্ট অনুভূত হচ্ছে রোজা রাখতে পারছেন না অথবা আপনি সফর করছেন রোজা রাখছেন না তাহলেও ওই দিনগুলি পরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতে সুযোগ দেবেন তাছাড়া আপনার রোজা রাখা মানে রোজা ছেড়ে দেওয়া কখনো আপনার জন্য বৈধ নয় আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন যে যে ব্যক্তি ভমন কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার যে ব্যক্তি অসুস্থ হবে এবং সফরে থাকবে সে ব্যক্তি অন্য সময় এই এই দিনগুলি গণনা করবে কিন্তু আপনি অসুস্থ না আবার আপনি সফরও করছেন না তাহলে অবশ্যই আপনাকে এই মাসে উপস্থিত হলে রোজা রাখতে হবে কোরআন থেকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের পরের আয়াতেই যে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমাদান এমন একটি মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে কোরআনকে নাযিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে কেন হুদাল লিন্নাস মানুষের কল্যাণের জন্য মানুষের হেদায়েতের জন্য মানুষের মুক্তির জন্য ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এবং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা না হক কোনটা সঠিক কোনটা বেঠিক এইগুলি পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন এবং এর পরে আল্লাহ বলেন ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম যে ব্যক্তি এ মাসে উপনীত হবে অবশ্যই তাকে রোজা রাখতে হবে ফালিয়াসুম অবশ্যই সে যেন রোজা রাখে এটা হলো ফরজ এই যে আল্লাহর এই আদেশ দিয়ে রোজা রাখা ফরজ এটা সাব্যস্ত প্রমাণিত এমনকি আল্লাহ বলছেন মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার কিন্তু যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে তার অন্য সময় এই দিনগুলি গণনা করবে আল্লাহ বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সহজ করতে চান তোমাদের উপর কোনো কঠিন বোঝা চাপাতে চান না ওয়ালি তুকমিলুল ইদ্দাতা এবং তোমরা এই মাসের গণনাকে
পরিপূর্ণ করবে অর্থাৎ এক মাস রোজা রাখবে ওয়ালা তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ত্ব তোমরা বর্ণনা করবে তাকবীর বলবে এবং যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারো এজন্যই করে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা আপনার আমার জন্য নির্ধারণ করেছেন সম্মানিত বন্ধুগণ কোরআনুল কারীমে এই রোজা সম্পর্কে বলা হলো এমন কি আরো একটি আয়াতে যে 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের এই রাতের বেলায় আপনার আমার জন্য স্ত্রী মিলন করা বৈধ করেছেন সে সম্পর্কেও আছে এবং ইতিকাফ সম্পর্কেও বলা হয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে রমজান মাসের রাত্রিগুলিতে তোমাদের নারীদেরকে সম্ভোগ করা এটা তোমাদের জন্য হালাল করা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক এখন এই আয়াতেও যেই জিনিসটি আপনার আমার প্রমাণিত সেখানে হলো যে আপনার কি কাজ করা রমজান মাসের রাতে এই কাজ করা যাবে কিন্তু এই কাজ দিনের বেলায় নয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলতেছেন যে এই মাসে কিভাবে আপনাই আমি সিহরি খাব সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আমরা দ্বিতীয় খুতবায় এই সিহরি এবং নিয়াত সম্পর্কে আলোচনা করলাম করব ইনশাআল্লাহ তবে আমরা আরেকটি বিষয় একটু আলোচনা করতে চাই সেটা হলো চাঁদ দেখা এই রমজান মাসের রোজা রাখতে হবে তখনই যখন আমরা চাঁদ দেখব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সুমুল রুয়াতি ওয়া আফতিলুল লিরুয়াতি চাঁদ দেখে তোমরা রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো তার মানে চাঁদ দেখে আজকে চাঁদ দেখলেন কালকে থেকে রোজা চাঁদ দেখে রোজা ছাড়ো মানে আজকে চাঁদ দেখলেন কালকে থেকে আর রোজা নাই এটাই হলো চাঁদ দেখে রোজা ধরো চাঁদ দেখে রোজা ছাড়ো এমনকি সহিহ বুখারী মুসলিমের আরেক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যদি শাবান মাস যেই মাসটি চলতেছে এই শাবান মাসে যদি 29 তারিখে চাঁদ ওঠে তাহলে তো ভালো কিন্তু যদি তোমাদের এই কোন এই চাঁদ দেখতে সমস্যা না হয় মানে চাঁদ দেখতে না পারো 29 তারিখে চাঁদ উঠলো না তাহলে 30 তারিখ পূর্ণ করতে হবে এবং পরের দিন থেকে তুমি রোজা রাখবে যেমন এক হাদিসে এসেছে আনে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فان غم عليكم فاقدروا له متفق عليه ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন যতক্ষণ না তোমরা চাঁদ দেখবে ততক্ষণ রোজা রাখবে না অর্থাৎ চাঁদ দেখ যতক্ষণ দেখবে না ততক্ষণ রোজা রাখবে না আবার যতক্ষণ চাঁদ দেখবে না ততক্ষণ রোজা ছাড়বে না বা রোজা খুলবে না যদি চাঁদ তোমাদের কাছে গোপন থেকে যায় তাহলে তোমরা তাহলে এই মাসের 30 দিন তোমরা পরিপূর্ণ করো গণনা করে নেবে অর্থাৎ আমরা যেহেতু কালকে চাঁদ দেখতে পারিনি এজন্য মাসের গণনা হিসেবে আজকে 30 তারিখ অর্থাৎ 30 শাবান আগামীকালকে পহেলা রমাদান ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের এই রমজান মাসে রোজা রাখার তৌফিক দাও না আমিন এখানে আরেকটি কথা সেটি আমাদের দেশে খুব একেবারে তোর জোর লেগে গিয়েছে যে একই তারিখে সারা পৃথিবীতে একসঙ্গে রোজা রাখতে হবে চাঁদ দেখে যদি রোজা ধরেন চাঁদ দেখে রোজা ছাড়েন এটাই হলো সহি এখন যদি আমাদের দেশে আজকে আমরা এখানে 30 তারিখ পূর্ণ করলাম কালকে থেকে রোজা বাংলাদেশে যদি আজকে চাঁদ দেখতে পারে তাহলে কালকে থেকে রোজা যদি আজকে চাঁদ দেখতে না পারে তাহলে যেদিন তারা চাঁদ দেখবে তাহলে ওই শাবান মাসের তারাও 30 তারিখ পূর্ণ করবে পরের দিন থেকে রোজা অর্থাৎ শনিবারে আমাদের এখানে সৌদি আরবে রোজা হবে বাংলাদেশে সম্ভবত ইনশাআল্লাহ রবিবার হবে আর যদি চাঁদ দেখা যায় তাহলে কাল বাংলাদেশেও শনিবার থেকে হবে এটাই হাদিস দ্বারা প্রমাণিত এখন অনেক মানুষ বাংলাদেশে রয়েছেন কিছু ফেরকাবাজি করছেন তারা বলছেন যে আমরা সৌদি আরবের সঙ্গে সব জায়গায় একসঙ্গে রোজা রাখব সৌদি আরবের সঙ্গে একসঙ্গে রোজা রাখা যদি আপনি চাঁদ না দেখেন তাহলে আপনার ওই হাদিসের থিওরিতে 30 তারিখ পূর্ণ করতে হবে আর যদি চাঁদ দেখা যায় তাহলে সৌদি আরবের সঙ্গে রোজা থাকবেন কিন্তু যদি চাঁদ আপনার ওখানে দেখা না যায় তাহলে আপনাদেরও 30 তারিখ পূর্ণ করতে হবে কিন্তু এই যে কথাগুলি আমাদের সমাজে প্রচলন যে না সৌদি আরবের সঙ্গে ঈদ করতে হবে সৌদি আরবের সঙ্গে রোজা রাখতে হবে হ্যাঁ যদি আপনি চাঁদ দেখেন হাদিসের কথা অনুযায়ী চাঁদ দেখলে রোজা ধরবে
হবেন চাঁদ দেখলে ছাড়বেন এটাই হলো সবচেয়ে সহিহ এবং বিশুদ্ধ ফেরকাবাজি না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেভাবে করা হয়েছিল এমন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর জামানার পরেই এই কিছু সাহাবা ইকরামের যুগে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কুফাতে ছিলেন সিরিয়ায় ছিলেন তখনও এরকম একটি সমস্যা ছিল কিছু সাহাবা ইকরাম সেখানে গেলেন সেখানে যাওয়ার পর তারা একদিন আগে থেকেই রোজা ছিলেন পরে ওই সাহাবী যখন মদিনায় আসলেন তখন তাকে খবর দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন তিনি বললেন যে তোমরা কবে চাঁদ দেখেছো যে আমরা তো একদিন আগে চাঁদ দেখেছি তখন তাকে বলা হলো তুমি কি ওই কুফাবাসীদের চাঁদ দেখাকে গ্রহণ করবে না তিনি বললেন না আমি তা গ্রহণ করতে পারি না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট সেটা হলো কি সুমুলে রুয়াতি ওয়াফতিরুলে রুয়াতি তোমরা চাঁদ দেখে রোজা ধরো চাঁদ দেখে রোজা ছাড়ো এই হাদিসটি ইমাম আহমদ ইমাম মুসলিম আবু দাউদ নাসাইতে বর্ণিত রয়েছে বিরাট সেই কুরাইব মাওলা ইবনে আব্বাস থেকে এর এই যেই বর্ণনা রয়েছে সেই বর্ণনায় স্পষ্টভাবে এটা প্রমাণিত কাজেই ভাই আমরা এই গন্ডগোল না করে কোরআন এবং সেই হাদিসের দিকে ফিরে যাই তাহলেই মুক্তি পাবো চাঁদ দেখে একটি দোয়া পড়তে হয় সেটি হলো কি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলামে রব্বি ওয়া রব্বুকাল্লাহ যেটা তিরমিজিতে এই হাদিস বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কোনো চাঁদ নবচাঁদ দেখতেন তখন বলতেন যে যে আমরা আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান হে আল্লাহ এই চাঁদকে নবচাঁদকে আমাদের উপর তুমি উদয় করো আমরা যেন নিরাপদে থাকি ঈমানের সঙ্গে থাকি ওয়াসসালামাতি ওয়াল ইসলাম এবং আমরা যেন শান্তির মধ্যে থাকি আর ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকি রব্বি ওয়া রব্বুকাল্লাহ হে এই চাঁদ তোমার এবং আমার রব হলেন আল্লাহ এই দোয়া পড়তে হয় এই দোয়াই শিক্ষা আমিও আপনাদের দিলাম এই চাঁদ সম্পর্কে এতটুকু আলোচনা ইনশাআল্লাহ দ্বিতীয় খুতবায় আমরা এই রোজার নিয়াত এবং সেহরি ইফতার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুন মালিকুম বার